ওয়েলকাম টু ইতিহাসের পাঠশালা। আজ আলোচনা করব ভাইকিং উপজাতিদেরকে নিয়ে। তো নরওয়ের ভাইকিং উপজাতির মানুষদের কথা আমরা অনেকেই শুনেছি। হাজার বছরেরও বেশি সময় আগে তারা দল বেঁধে বসবাস করত বরফে ঢাকা পাহাড়ি উপত্যকায়। নিচে গল্প কথা নাই সেসব, ইউরোপের অনেক দেশের সঙ্গেই ভাইকিংদের বাণিজ্যের প্রমাণ পাওয়া যায়। তবে প্রবল ঠান্ডার সঙ্গে লড়াই করতে না পেরে অনেকেই ছড়িয়ে পড়েন ইউরোপের নানা দেশে। যারা থেকে গিয়েছিলেন ত্রয়োদশ শতকের প্লেগ মহামারীর কবলে পড়ে প্রাণ হারান অনেকেই, তখনই এই প্রাচীন উপজাতিটির ইতিহাস প্রায় মুছে যায়। কিছু প্রচলিত কাহিনী ছাড়া তাদের সম্বন্ধে জানা যায়নি কিছুই আর। তবে এর মধ্যেই হঠাৎ কিছু পুরনো সরঞ্জাম খুঁজে পেলেন প্রত্নতাত্ত্বিকরা, আর সেখান থেকে উঠে আসতে পারে ভাইকিংদের অনেক অজানা তথ্যই। গবেষণা শুরু হয় 2011 সালে। দক্ষিণ নরওয়ের জোতানহেইমেন পাহাড়ের একটি হিমবাহের নিচে পাওয়া গেল একটি উলের তৈরি টিউনিক ধরনের পোশাক। পর্বত আরোহীরা এই পোশাক খুঁজে পেয়ে তুলে দিলেন প্রত্নতাত্ত্বিকদের হাতে, আর এরপর সেই হিমবাহের নিচে থেকে পাওয়া গেল অন্তত 100টি এমন উপাদান যা থেকে স্পষ্টই বোঝা যায় একসময় এই অঞ্চলে নিয়মিত পায়ের ছাপ রেখেছে ভাইকিংরা। সেই সব সরঞ্জামের মধ্যে আছে স্লেজ গাড়ি, ঘোড়ার খুড়, পাহাড়ের ঢাল বেয়ে ওঠা লাঠি, পায়ের জুতো, অস্ত্র শস্ত্র। তো 4 বছর ধরে এই সব সরঞ্জাম সংগ্রহ করার পর গবেষণা শুরু হলো ল্যাবরেটরিতে। প্রত্নতাত্ত্বিক লার্স পিলোরোর নেতৃত্বাধীন একটি দল কার্বন ডেটিং করে দেখলেন এক একটি সরঞ্জামের সময়কাল মোটামুটি 1700 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে। প্রথম দিকে সরঞ্জামের সঙ্গে যাযাবর উপজাতিদের যথেষ্ট মিল থাকলেও 300 খ্রিস্টাব্দ নাগাদ রীতিমতো বড় একটি সভ্যতার জন্ম হয়েছিল এখানে। আর সেই সভ্যতা যে পরবর্তী 5000 বছর টিকেছিল সে প্রমাণ তো আগেই পাওয়া গিয়েছে। তবে পাহাড়ের ঢাল বেয়ে এই পথে কেন নিয়মিত যাত্রা করতেন ভাইকিংরা, সে প্রশ্নের যথাযথ উত্তর এখনও ঐতিহাসিকদের কাছে নেই। অনেকে মনে করেছেন এই পথ দিয়ে তারা অন্য দেশের সঙ্গে ব্যবসা করতেন। তবে কাছাকাছি সমুদ্রপথে যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করা প্রয়োজন পড়ে না। আবার নানা ধরনের ফসল নিয়ে যে দল বেঁধে এই রাস্তা পেরোতেন ভাইকিংরা, সেই প্রমাণ তো পেয়েছেন তারা। অতএব অনেকের অনুমান প্রবল ঠান্ডার হাত থেকে বাঁচতে শীতকালে দক্ষিণ দিকে চলে আসতেন ভাইকিংরা, আবার গরম পড়লে উত্তরে রওনা হতেন, আর এই বাসস্থান পরিবর্তনের জন্য এই রাস্তা ব্যবহার করা হতো। তবে পাহাড়কে আপাতত দৃষ্টিতে যোগাযোগের পথে বাধা মনে হলেও অনেক সময় সঠিক রাস্তা চেনার জন্য পাহাড়কেই বেছে নিতেন সেকালের মানুষগুলো, এমন প্রমাণ অনেক ক্ষেত্রেই পাওয়া যায়। কিন্তু সেই পাহাড়ি হিয়াবায়ের নিচে হাজার বছরের পুরনো সমস্ত উপাদান স্বযত্নে সংরক্ষিত অবস্থায় থাকবে এমন আশা কেউই করেনি। তবে ইতিহাসগতভাবে তার চিহ্ন রেখে যায় সে কথা বলা কঠিন। আরও অনেক হিয়াবায়ের নিচে হয়তো প্রয়োজনীয় অনেক তথ্য পাওয়া যেত, কিন্তু বছর দুয়েকের মধ্যে দূষণের প্রভাবে নরওয়ের অনেক হিমবাহ সমুদ্রে মিশে গেছে, ফলে সেসব উপাদান আর পাওয়া যাবে না কোনোদিনই। লার্স পিলোর মনে এই নিয়ে একটু হতাশা থেকে গেছে। তবে যা পাওয়া গেল তাই বা কম কি, ভাইকিংদের প্রাচীন উপকথা ক্রমশ ইতিহাসে পরিণত হতে আর কিন্তু বেশি দেরি নেই।